সারা ভারত কৃষক সভা গোমতী জেলা এবং উদয়পুর মহকুমা কমিটির উদ্যোগে সর্বভারতীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ছয় দফা দাবিতে সোমবার জামতলায় সিপিএম জেলা কমিটির অফিসে রাষ্ট্রপতির উদ্দেশ্যে মেইল পাঠানো হয়। উপস্থিত ছিলেন জেলা কমিটির সম্পাদক নিতাই বিশ্বাস, সম্পাদক নিখিল দাস সহ অন্যান্যরা। আমাদের সরকার ভারতবর্ষের সরকার করেছেন কৃষক বিরোধী, জনবিরোধী, এতে দেশের সাধারণ মানুষ আরো বেশি ক্ষতিগ্রস্ত হবেন। এই তিনটি অর্ডিন্যান্স বাতিল করা, এই দাবি আমরা রাষ্ট্রপতির কাছে আমরা প্রেরণ করছি এবং এই চিঠির প্রতিলিপি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের কৃষিমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা প্রেরণ করেছি। আমরা চাই আপনাদের প্রচার মাধ্যমে এই বিষয়গুলি, দাবিগুলি যাতে